নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিখদের রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা চলে এসেছি মিস ইন্ডিয়া কুলের বাগান এটা বিকাশ নার্সারি নয় এটা মন্টুভূষণ দেবনাথের যে কুলবাগান উনি প্রত্যেক বছর কুল চাষ করে আপনার শুধু কুল নয় ড্রাগন আনারস আপনার পলিহাউজে জারবেরা ফুলেরও চাষ করে বিভিন্ন রকমের আধুনিক চাষ মালটা কমলালেবু সব চাষ করে উনি তো আজকে আমি আপনাদের দেখাবো ওনার পুরো বাগানটা উনি কীভাবে করলেন কখন চাষ করলে ভালো হবে রেজাল্ট পাবো ও কখন কি সার দিতে হয় টোটালটাই আজকে মন্টু কাকার কাছ থেকে আমরা জেনে নেবো তাহলে ব্যাক ক্যামেরা অন করে নিই আর ফলগুলো একটু দেখে নিচ্ছি আপনাদের দেখুন বেশিরভাগ ভিডিওতে দেখা যায় কালারগুলো এডিট করে লাল লাল করে দেখায় আপনারা দেখুন কালারটা দেখুন এটা হচ্ছে গিয়ে মিস ইন্ডিয়া কুল এটা কিন্তু নুরানি বা বল সুন্দরী বা কাশ্মীরি রেড ফেড ও সব কিছু নয় তো কাকা কেমন আছেন হ্যাঁ আছি ভালো আছি তুমি কেমন আছো এই চলছে মোটামুটি তো কুলের যা কালার এ দেখে তো আমার একদম পুরো মুগ্ধ হয়ে গেছে আজকে হ্যাঁ এই ভ্যারাইটি সম্বন্ধে আমাদের এটা ধারণা ছিল কেমন কি হবে না হবে যাই হোক আমি গত বছর এক বাগান দেখেছি সেই বাগান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এবার নতুন করলাম এটা আমার চার বিঘা জমিতে চাষ আছে পুরোটাই এই মিস ইন্ডিয়া হ্যাঁ চার বিঘা জমিতে মিস ইন্ডিয়া আর দু বিঘাতে আছে বল সুন্দরী আচ্ছা আচ্ছা তো সত্যি কথা বলতে কি এত সুন্দর কালার এত অভাবনীয় প্রোডাকশন আমি মুগ্ধ হয়ে গেছি খুব ভালো আচ্ছা আচ্ছা তাহলে সামনের বছর কি এইটাই চাষ হবে আশা করা যায় হ্যাঁ এইটা মানে অপেক্ষা রাখে না সব চাষিরাই এটা করবে শুধু আমি নয় এটা আমরা কেন চাষ করব এটার যেমনি কালার তেমনি খেতে মিষ্টি তারপর অ্যাডভান্স ভ্যারাইটি একটু আগে আসে মোটামুটি আজকে চব্বিশে ডিসেম্বর আমি এর মধ্যে প্রায় এক কুইন্টাল মতো হারভেস্টিং করে ফেলেছি তো জানুয়ারি পড়তে পড়তে এর প্রায় ফল বেশিরভাগই ফল উঠে যাবে তো এত অ্যাডভান্স ভ্যারাইটি কুল এটা সত্যিকারে একটা প্লাস পয়েন্ট চাষিদের জন্য এখন মার্কেটে পাইকারি কত যাচ্ছে আমি পাইকারি ষাট টাকা পঞ্চান্ন ষাট টাকা করে বেচি পঞ্চান্ন ষাট টাকা হ্যাঁ এক কেজিতে কত পিস মতো ফুল হয় মোটামুটি এগুলা এক কেজিতে ওই আঠারো কুড়ি পিস কুড়ি পিসের মধ্যে এক কিলো কম তাহলে তো বেশ বড় সাইজই হ্যাঁ আচ্ছা আমরা এই কুল গাছগুলো কি মাসে প্রতিস্থাপন করব আর কিভাবে করলে ভালো রেজাল্ট আসবে মোটামুটি এটা শীত পার হয়ে গিয়ে যখন ফাল্গুন মাস পড়বে তখন যদি এর চারা লাগানো যায় তাহলে বিঘা প্রতি একশো চারা লাগালে খুব সুন্দর গাছ হবে এবং খুব সুন্দর হবে আর এটা যত পারা যায় রাসায়নিক বাদ দিয়ে অর্গানিক গোবর সার খোল টোল দিয়ে করলে এর কালারের জন্য চিন্তা করতে হবে না খুব সুন্দর কালার আছে আরে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা থাকবে হ্যাঁ আমারটা হয়তো একটু ঘন লাগানো আছে তবে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব মোটামুটি ফুট আর এক শাড়ি থেকে এক সারি দূরত্ব পনেরো ফুট চোদ্দ তো এই গাছ প্রতিস্থাপন করার পর থেকে ফল তোলা পর্যন্ত বিঘা প্রতি কত টাকা খরচা হতে পারে আমরা তো উপরে নেট ব্যবহার করি উপরে ধারে নেট ব্যবহার করি এই সব খরচা ধরলে মোটামুটি বিঘাপতি

এরা সরমনিমো হিসাব ধরেছে আর কি মানে এর থেকেও বেশি হবে এর থেকেও বেশি হবে সাইজগুলো বেশ সুন্দর হুম খুব সুন্দর কালারটাও খুব আপনি একটা খানতাম এর আটিটা দেখতে চাই কতটা বড় বড় খাচ্ছি আচ্ছা দেখি ভিতরটা দেখি খুব সুন্দর মিষ্টি আটা তো দেখা যাচ্ছে না ছোটো আটিস পুরোটা শ্বাস আচ্ছা আচ্ছা দেখুন কালারটা এরকম ভালো জাতের কুলের চারা তো কাকা আপনার কাছে চারাও আছে নাকি হুম আমি যেসব ফলের চাষ করি সেগুলোর চারা আমি নিজে বিক্রি করি আমি গ্যাপটিং তৈরি করি নিজে করি আচ্ছা 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 তাহলে আপনার কাছে নিলে আর ঠকার কোনো ভয় নেই আগেও আমি অনেককে বলেছি এই কাকার গাছের থেকে গাছ নিলে ঠকার কোনো ভয় নেই ইনি একজন বড় চাষী প্লাস ইনি নিজেই করে বিক্রি করে গাছ সেইখানে ঠকার কোনো রাস্তা তো আপনি বাড়িতে একটা নার্সারি করে ফেলেছেন নেই হ্যাঁ আমি বললাম না আমার যেই ফল টলের চাষ করি আমি সেইগুলো চারায় বেচি কেন সবাই ধরে চারা দেওয়ার জন্য তো আমি দেখলাম যে চারা কিনে এনে বেচবো আমি দু এক জায়গায় কিনে এনে বেশ বিক্রি করেছি সেটাতে আমার ঠক ঠকে গেছে অনেক জায়গায় ঠিকঠাক মানে না যে এখন দেখছি আমি নিজে গ্যাপটিং করছি নিজে গ্যাপটিং করে নিজেই নার্সারি শুরু করে দিয়েছি আচ্ছা কুলের ভিতরে আছে কাছে কুলের ভেতরে আমার কাছে এখন বর্তমানে জাত আছে সুন্দরী নুরালি সুন্দরী তা বল সুন্দরী আর এটা হলো ভারত সুন্দরী চারটে ভ্যারাইটি আমার কাছে আছে হ্যাঁ মালটা আছে আপনার ওয়ান মালটা আছে আর মৌসুমিও আছে আর চায়না কমলা আছে আর লেবুর মধ্যে যত যত প্রজাতির লেবু আছে লেবু সবটাই আছে আমার কাছে আর আপনার নার্সারিতে লোকে কি করে আসবে একটু আপনার ঠিকানাটা একটু আমার ঠিকানা হলো বাদকুলা স্টেশন থেকে মোটামুটি চার কিলোমিটার ভেতরে চাঁদরা গ্রাম রাস্তার পাশেই আমার বাড়ি আমার আরবান্দি ওয়ান পঞ্চায়েত শান্তিপুর ব্লক আমার নাম মন্টুভূষণ দেবনাথ আমার নার্সারির নাম হল কৃষিমিত্র নার্সারি আমার ফোন নাম্বার হলো নাইন ফাইভ সিক্স ফোর ডবল টু ফোর থ্রি সব আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন ডাইরেক্ট বাগানে এসে গাছ দেখে তারপর আপনারা চারা নেবেন অনেকে বলে আমাদের পাঁচ বিঘা দশ বিঘা জমি আছে ওখান থেকে চারা তৈরি করি কিন্তু এখানে আপনার ডাইরেক্ট নিজেরাই এসে গাছের থেকে ফল খেয়ে বিচার করে তারপরে আপনারা গাছ নেবেন কোনো সমস্যা নেই তাই কাকা হ্যাঁ ঠকার কোনো রাস্তা নেই হ্যাঁ নিজে দেখে সব কিছু কেনা ভালো ঠকার কোনো রকমের সম্ভাবনা নেই তো এই পাশে একটা আছে এটা কালারটা একটু কম এটা ম্যাচুর বেশি হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা যার জন্য এর আবার মিষ্টতাও বেশি হয়ে গেছে হ্যাঁ এটা আরেকটা বাগান তো কাকা এখানে কয়েকটা গাছ দেখছি একটু মরা মরা ভাব এর কারণটা কি এই জমিটায় দু মাস জল দাঁড়িয়ে ছিল দুই মাস সারা বছরের মধ্যে প্রায় দিনই জল জল নামতে নামতেই আবার বৃষ্টি জল নামতে নামতে আবার বৃষ্টি এই করতে করতে গাছগুলো ড্যামেজ হয়ে গেছে কটা গাছ মরে গেছে হ্যাঁ এই গাছটা অবস্থা তো খুবই শোচন মরে যায় ও মরেই যাবে এটা থাকবে না আচ্ছা তো বর্ষা যারা একটু নিচু জায়গায় চাষ করে তাদের জন্য আপনি কি বলতে চাইছেন না জল জমবে সেরকম জায়গাতে কুল চাষ না করাই ভালো আচ্ছা আচ্ছা মানে মোটামুটি নিকাশি ব্যবস্থা থাকবে জলটা বেরিয়ে যাবে বৃষ্টি যতই হোক না কেন জমিতে জল দাঁড়াবে না সেরকম জমিতে লাগালে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা মানে জল জমা জমিতে চাষ করা যাবে না এক কথায় মানে বৃষ্টি হলো জলটা আসলো আবার চলে গেল বর্ষাটা তো অতিরিক্ত হয়েছে নালে এর গাছের মানে প্রোডাকশন কত হতো বিরাট প্রোডাকশন হতো আচ্ছা আগের জমিটা যেমন দেখলাম পুরো ভর্তি হ্যাঁ হ্যাঁ এই জমিটা কিন্তু সেই তুলনায় ফলটা একটু কম ফল কম গাছও দাঁড়ায়নি ভালো গাছ তো পুরো ভর্তি হয়ে যায়নি ফাঁকা ফাঁকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখানে কাকা ফলের সাইজ তো আমার এটা মনে হয় দেখে সাইজটা দেখে মনে হচ্ছে খুব ভালো পনেরোটা এক কিলো হয়ে যাবে এই যে সাইজ সাইজগুলো খুব ভালো বিরাট বড় সাইজের তো এটা তো আরেকটা জমি হ্যাঁ এটা আরেকটা জমি এই চার বিঘার মধ্যে এখানে এক বিঘা এই দেখেন কি পরিমাণ ফল ধরে আছে দেখার মতো খুব সুন্দর ধরেছে যেমনি ফল তেমনি কালার খুব সুন্দর ধরেছে তেমনি সাইজ আছে এক একটা কুল প্রায় ষাট গ্রাম সত্তর গ্রাম করে হয়ে যাবে সাইজ এখানে আর বলার কিছু নেই খুব সুন্দর মানে অবিশ্বাস্য এটা না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না অনেকে ভাবতে পারে ভিডিওর কালারটা হয়তো এডিট করে ডিপ করা আছে কিন্তু নয় এটা একদম পুরোটাই অরিজিনাল অনেকে কালার ডিপ করে দেখায় যে লাল দেখানোর জন্য কিন্তু এটা তাই নয় পুরো বাগানটা পুরো লালে লাল তো কাকা আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন এই কুলটাই চাষ করতে বলছেন সবাইকে অবশ্যই এই কুলটা মার্কেটে ডিমান্ড আছে আর অনেকটা টাইম এর হারভেস্টিং চালানো যাবে প্রথম থেকে একদম শুরু শেষ পর্যন্ত ও দু মাস পর্যন্ত এর হারভেস্টিং করে আপনাকে কুল যেমন এটা প্রথমে আসবে এগুলো অনেক পরে আসবে হ্যাঁ যে সাইডে ছোটগুলো আছে কতদিন পরে বড় হবে আর এগুলো তো এখন তোলাই যায় হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা মানে অনেকে বলছে রোদটা বেশি লাগলে কালারটা খুব সুন্দর আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছে না আর আপনারা কেউ যদি কুরিয়ারে গাছ নিতে চান আমি কুরিয়ারে গাছ দিই আপনারা চাইলে আমার কাছ তো নিতে পারেন মনডুকার গাছ তো নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সমস্ত গাছই বাড়ি বসে পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার